মিউজিক বাংলা টিভি আমার কি খাওয়া
আমার সিম দেন, আপনারা ঝগড়া করে কেন? আমার সিম দেন। কেমনে আমাদের সাইডে দুটা খাইয়ে দিতাম না করে? তোমার বাপের বাড়ির লোকজন আইবো দেখে তাগুর লেগে রান্না বান্না করছো। তোমার ওই লতায় সাতায় পাতায় বন্ধু বান্ধব দিয়ে আমি ইয়া করবো না? আচ্ছা দেখ, আমার লতায় পাতায় পেছিনা মুসিনা বন্ধু বান্ধব ভেগে লেগে রান্না করে। তোমার বাপে আইবো, তোমার বাবার আত্মবাড়ির লোকজন আইবো, তাগুর লেগে রান্না করছো। কি রান্না করছো এত কিছু? অনেক কিছু রান্না করছো। এত দূর হাইটাইছে, নিশ্চিত ক্ষুধা লাগছে, এর কারণে খাবার চাইছে। তুমি এক কাজ করো, প্রথম প্রথম আসলে তুমি মনে করো যে ফল টুল দাও, তারপরে কলা দাও, তারপরে না না সমস্যা নেই, পাটি দিতেছি, পাটির মধ্যে বসে আরামে রিল্যাক্সে খাওয়া দাওয়া হবে। আসলে কি ভাবি আপনি ভাই গুলা পছন্দ করে না? শেষ হয়ে গেল তো, কি দিলেন? আমার
আমি কি জানতাম আরে যাও যাও আইসে যখন খাওয়াও এই কলা খাওয়ার পরেও আরো খাইবো আল্লাহ জানে এরপরে কি হয় সামনে থ সামনে থ আরো মুরগি কি করবা দাও 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 ভাত দাও খাও দাও আরে প্লেটে দিবা কি প্লেটে হাত ধরবো না আমি বুঝতে পারছি এই খাওয়ার পরেও আরো কিছু চাই মানে মিঠা খাওয়া Oh no!
না খাইতে খাইতে মুখে রুসি নাই রুসি ঠিকই কইছি কষ্ট করে আর পানি ডাল তৈব না আরে আরে এগুলা আমরা দুইজন খাই না হ্যাঁ দেখেন না পানির জগ খেয়ে লাগবে ও নো বললা বললা গো ভাবি ভাবি পানি কেন লাগবো আর পানি লাগবো না আজকে বাপ মা এলে দেখো কি একটা লজ্জা পাই সবাই সামনে বইয়া আমি কি জানতাম ওর ময়ূরম না খায় মানে মানুষ না কি রাগ কষ আল্লাহ জানে মানে যা দিছি কোনটাই ফেরত নাই আমার বংশের কেউ এরকম খাওয়ালি না তুমি কি সত্যি আমার তালাক দিবা হ্যাঁ সত্যি তালাক দিবা থাক
আমি না খাম খাওয়াই দিমু তালাক দিও না তুমি সারা কি আমার কেও আছে কো আমি জানি কিমকে দি দাদা 1 কেজি খাবো তাও তো খাইবা ওই আর মানুষ তো একবারে কমাই দিতে পারে না আমি আস্তে আস্তে একটু একটু করে কমাই দিব আচ্ছা ঠিক আছে আগে আয় বাইতে আচ্ছা চলো আর কোন সময় এরকম বউ দুই সাইডটা ঘরে রাখতে না তাহলে আমরা গম বংশ শুদ্ধ শেষ।